দিল, সবার কাছে হাত পা ধরে বলে, বন্ধু আমার জীবনটা নষ্ট করেন না, আমাকে দুই রাকা নামাজ পড়তে দাও, আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই। কয়টা না তুমি হলি নামাজ পড়া চলো না, সবাইকে বলো বন্ধুরে কত মারেন, আমি জীবন নামাজ শেষ, বাইরে পৃথিবীতে আপন জন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার একটা আদর জননী মাসের ভাই, আমাকে যদি মারি শেষ করে দেন, আমি আমার মাটার কাছে ঋণে থাকে যাব, বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দা। সবাই বলল এনাকে আর মারবেন না, আমার বাদশাহ দরবারে নিয়ে যাই। বাদশাহ দরবারে আব্দুস সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলল বাদশাহ বলল কি করছেন এনাকে, এত মারছেন কেন? বলছে মহারাজ ইনি একটা মানুষ খুনি, আমার সমাজ একদম মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, দুখণ্ড করেছে, প্রমাণ হাতে ছুরি দেখো রক্ত মাখা, ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা, গায়ে রক্তর ছিটা। বাদশাহ বলল কথা ঠিকই, এনারা সবাই যায় বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি, এনার কথা মিথ্যে হতে পারে না মহারাজ, আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশাহ বলল যখন দেখিয়েছেন আল্লাহ রাসূল হাদিস বলছিলেন কাল কিয়ামতের ময়দানে সাত সিরানের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে হলো এক নম্বর হলো নাই বিচারক বাদশাহ বললেন তোরা যখন সাক্ষী হয়ে গেলেন, তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন, আমি বাদশাহ ন্যায় বিচারক আল্লাহকে ভয় করি, আমি নবীর আইন মতে চলি, সুন্নত মতে চলি, ভাই রে ইনি যখন অপরাধী, আমি বাদশাহ তোমাদের কাছে ন্যায় বিচারক করে দেব। কি বিচার মহারাজ? কতল বেল কতল, কতলের বিপরীত তাকে কতল করা হবে, ফজরে নামাজ পড়ি সবাই সাগবেন, এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশাহ জবাই করে দেব। আমাদের আইন হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশাহ সহ্য করতে পারি না, ইনি এক নম্বর মুসলমানের দুশ্মন। বাদশাহ বললেন জনগণ তোরা তুমি যাও, আমি রায় দিয়ে দিলাম, ফয়সলা দিয়ে দিলাম, ফজরের নামাজ পড়ে সবাই আসবেন, আমি সবার সামনে ন্যায় বিচারের রায় দিলাম, তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব। ফজরের টাইম হয়ে গেল, মসজিদে আজান শুরু হলেন, সব মানুষ নামাজ পড়লো, হাজার হাজার মানুষ ছুটলো, আমার বাদশাহ নেই বিচার, আমরা বাদশাহর আইন দেখবো রে, আমার মতন বিচারক না, আমার মতন দেওয়ানি না, আমার মতন বিচারক না, টাকা যেদি বিচার সেদি, মস্তান যেদি ফয়সালা সেদি, পার্টি যেদি বিচারের রায় সেদি, যেরকম ঠিক না বিধি। বাদশাহ বলছে না না আমি নবীর হাদিস মতন চলবো, আমি নেই বিচার, আমি রায় দিয়েছি, সাক্ষী প্রমাণ হয়েছে, ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেল, বাদশাহ বলল মন্ত্রী রে কেন মহারাজ, ওই দুষ্ট যুবকের কাছে যাও, যে রেডি হইতে বলো বাদশাহ এক্ষুনি তাকে দোখণ্ডমুণ্ড করে দেবে, যেয়া বলো ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে। মন্ত্রী বলল যুবক বাদশাহ পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড, তোর কিছু কবার মন চলে না কোনো খাবার মন চলে বলো? যুবক দুই চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আমি তো খুনি না, আল্লাহ আমি তো অপরাধী না। ওই যুবক বলল এমন তিনি বাদশাহকে বলবেন কি আমি কিছু খাইতে চাই না, আমি কিছু বলবো কি বাদশাহকে বলবেন কি
পৃথিবীতে আপন জন আমার কেউ নাই, আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত, দরখাস্ত দিত, আমার ভাই থাকলে আজ তো আমার বোন নাই, বাদশাকে বলবেন আমার একটা জনম দুখুরি মা আছে, বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্তিনি বল মহারাজ ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্যে তেয়র না করে নাই যে মৃত্যু হওয়ার আজি আছে। মহারাজ গো মৃত্যু হওয়ার আগে একটা তোর জন দুখুনি মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চাই। বাদশা বলল রে খাইতো চাইল না বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল, আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যারে মন্ত্রী যা কিছুক্ষণের জন্য নাক সময় দেওয়া হলো, ওনার পায়ের মধ্যে রশি লাগান, কামড়ে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিঘি নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিকানা মতে ওনার মাটাকে এক নজর দেখা করে আনো, তারপরে আমি বাদশা নেই বিচারে রায় দিয়েছি সেটাই করব। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিঘে রয়ে যায়, টানি টানি নিয়ে গেতি গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকা। আব্দুল সামাদ বলে মা কেমন দোয়া কর মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি, মা বড় আল্লাহওয়ালা অলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকে মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা, মা আমি বিনা অপরাধী, মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করি বলে রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে ওর জবাই করবার কুরবানি জবাই করবার, আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে, মা মা করি যখন কান্দে গো মাদের দিল বড় নরম, অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়, আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড় পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল, এক বাড়িতে খাবার বসছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয় পানি দেয় সবজি দিয়ে যায়, আমি বারবার দেখি আমার মেয়েটাকে বলে হুজুর আমাকে বারবার কেন দেখেন বারবার কেন তাকান, আমি বলি মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো, আমার মার কাটিং তোমার মতন, আমার মার হাটনি গুলা তোমার মতন, তোমার কথাগুলা আমার মার তোমার মতন, তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা কেরে এই বাড়িতে রে। চাচি বলল বেটা রে তুই আমার মা করি ডাকলি, বেটা রে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করি ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম, রাত্রি ছিলাম গো সকালবেলা আমার মা আমার মহিমা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বলল বেটা রে মাঝে মাঝে ফোন করি, মা যখন বানালি রে আসিস বাড়িতে আসিস, ফেলে দিন না ফেলে দিন না, বাড়িতে যে বড় ভাইকে বললাম বড় বোনকে বললাম
কইন রে, আমার একটা মহিমা দেখলে আমার মার মতো, কাটিনটা মার মতন, হাঁটলি গুলো মার মতন, কথা হাইস গুলো আমার মার মতন। বড় ভাই বললো, কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে কুড়ি দিন আপন হয় রে, কিছুদিন ফোন করি গো, আমার মায় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার মায় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে, মাঝে মাঝে মায় ফোন করে না? আমি কই ভাই রে, পর কোনো দিন আপন হয় না। মা আব্দুল সামাদ বললেন, মা দরজা খুলি দেখে রে মা, আব্দুল সামাতে হাতের রশি কোমরে শিখো, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা শিক্ষু দিয়ে বলো, বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রসার করতে মদিনায় যাই, বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে, তোমার হাতের রশি পায়ে কেন বাবা ফাটা, তোমার কোমরে কেন শিখন লাগা, কি অপরাধ করলি? ছেলে বলল, মা গো, মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনে মার্ডারে মা আমি খুনির আসামি হয়ে গেছি, মা চলি যাই মা, বাসা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টান দিয়েছি মা, মরি আমি তোর বুকের দুধ দুখিয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাসার আইন অমান্য করতে পারি না, মা রে আমার ক্ষমা করবি নি, মার পা ধরি কান্দে রে মা, কি ধন রে সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই, ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না। সোনারে প্রমাণ করে যাবেন আজকে, তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা দুইটা ধরবা, তোর মার পা দুইটা ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা ত্যাগি টানি বুকের মধ্যে নেবে, মানে গে পা ধরিস কে বাবা, মা আমি বড় অপরাধী মা, ও মা বিবির কথা শুনি শুনি মা তোকে আমি গালি দিয়েছি, মা তোর হাত দুলি মা তোর পা দুইটা চুমে খাই মা, মানসলে রে তোর মার পায়ে চুমে খাবা, কোনো পাপ হবে না গোনা হবে না, মানসলে রে তোর বাবার পা দুইটা চুমে খাবা, মানসলে রে তোমার বাবার পা দুইটা চুমে খাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে, পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, ওই পিসাবিনীর পায়ে চুমে খাবার দরকার নাই, তোমার আসল পীর কে গো, পিসাবিনীকে আসল পায়ে চুমে খা, তোর মা যদি খুশি হয়ে যায়, তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যাবে। যুবক বন্ধুরা, হাতে পায়ে দড়ি বলি যায়, খবর দল খবর দল, আব্দুল সামাদ মার পা দুইটা ধরে পড়লেন, মা বল মানি রে পা দলি রে শোনা যা, অপরাধ যদি করছো রে অপরাধের ফল পাবা, যদি দুষ্টমি করছো বাংলাদেশে আজান দেয় বাড়ির সবাই রোজা খোলে, মা কালি দেখি রে কথা বলে না, আমার বিবি আসি বলে, স্বামী গো সবাই রোজা খুলছে আপনি কি খুলবেন না, এই যে তোমার ইফতারি দিলাম, খেজুর বেদানা দিলাম, আঙ্গুর দিলাম, আঙ্গুরগুলো হাতে নিয়া সিপিয়া মার মুখটা ঘাম মেলে দিয়ে মুখে রস ঢালি দে, ও মা কালকে না আমার সাথে রোজা খুললি রে মা, আজকে কেন মা তুই রোজা খুলো না, মুখের মধ্যে আঙ্গুরের রস গুলে চিপি দে, মা ঢোক গেলে রে
মা দুই চোখের পানি নয়ন দিয়ে জোর করে ছাড়িয়ে দেয়। কে বাসি বলো হুজুর, মলানা সাহেব আসবে না তারাবি পড়াইতে, আপনারে পড়াইতে হবে, আমি চলে গেলাম। হায় রে, তারাবি নামাজের আগে ঈশার নামাজ ফরজটা পড়তে হয়, চার রেকাত ফরজ পড়ি সালাম ফিরিয়ে, খালি বাবা বেতে নামাজ না শূন্য দুই রেকাত পড়বো, এমন সময় বাড়ির থেকে হাওয়াও করে কান্দা বাড়ি গো। আমি বললাম, ভাই রে কেন তারাবি পড়ে দাও, আমার মার কোনো হলো নাকি? দৌড়ে যাই, ওইটুক জায়গা আমার পাবে না গো, জিয়া দেখি বড় বোন বুকে নিয়েছে রে, মাকে আমি বুকের মধ্যে নিলাম, মা একবার তাকে সারে দিয়ে দুনিয়া থেকে চলে গেল। সারা রাত্রি রইলাম কান্দি, সকালবেলা বাইরে মাসা হয়ে গেল, দশটায় জানাজার হবে রে। কত আলেম কত মুক্তি মলানা গেছে আমি জানি না। মলানা জাহাঙ্গীর বলে, আফসার তুমি মার বয়ান করো রে, এত কান্দ কেন? তুমি জানাজার দাও, তোর বিনা ডাকে দাও, কত আলেম পিছনে দাঁড়ায় আছি। আমি আমার জীবনে 14 বছর ইমামতি করছি, বাজার মধ্যে তেরে সোনা, জীবনে যত মানুষকে আমি জানাজা দিয়েছি কোনোদিন কান্দি নাই রে সোনা। আমার মার জানাজারে আমি পাগল হয়ে গেছিলাম। জিনাটা এলাকে বলছি, জিনাটা অফ করবেন না, জিনাটার অফ করলে আসামে কাঁটে নেই গ্যারান্টি, চোখের পলকে যায়। যুবক মঞ্চেকে বলছি, যুবক ভাইকে অনুরোধকে বলছি, আতিকুর রহমান ভাইকে বলছি, আপনারা যারা কমিটি বিন্দু আছেন, আফসার হুজুর বক্তার সম্রাট আসাম ও বাংলার ঘরে সারা ভারতের সেমানায় সেমানায় ঘুরতেছে, জিনাটার বন্ধ করলে আমার মেমোরি কাম করে না। যদি জলসা দিয়েছেন 5 লিটার তেল যাই যাবে, ঠিক না বিধি? আসামের বাংলার কারেন না, বেঙ্গলের কারেন না, 1 সেকেন্ড যাবে না। আসামের কান আমি দেখছি সন্ধ্যা থেকে কয় বাজে গেতেছে, সেই জন্য বলছি কারেন্ট অফ করবেন না জেনারেটার, 10 লিটার তেল যাক অসুবিধা নাই। এদিকে হুজু তেল দিয়ে দাও, আমি তেল নিয়ে নেবো রাইজের কাছে, অসুবিধা নাই, ঠিক না বিধি? সবে নবীজির নবীজিলি, সবে নবীজির নবীজিলি, তিনি হলো কাউসারওয়ালা, পড়লা ইলাহা, পড়লা ইলাহা, জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা, পড়লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে কম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে বলে, হুজুর কেমন জিকির করলেন কেসরা পাড়াতে? কে হুজুর, একটা মানুষ কি বিহুশ হলো না? কে, আমরা এত মানুষ জিকির করি না, 5 জন 6 জন হালকা বসি, তারে হুশ থাকে না। আমি কই, বাবা তোমরা উজু করি বসেন না, আমার হুজুরে উজু করে না। বাবা তোমার নামাজ পড়ি বসেন, কই না, আমার হুজুর জীবনে নামাজ পড়ে না। আউজুর, আমার উজুর 10 তরিকের হুজুর, চোখ বন্ধ করে আসমান দেখে, হুজুরের গুণ আছে, তোমাদের শরীয়তে হুজুরের গুণ নাই, তোমার হুজুরের কি গুণ? আমার হুজুর মুসু লম্বা, বাবরিও লম্বা, দাড়িও লম্বা, হুজুর মাঝে মাঝে খই খাবার চায়, দই খাবার চায়, মুসুর জালে খাবার পায় না। যেরকম ঠিক না বিঠি, যেরকম ঠিক না বিঠি, দই খাবার চায় মাঝে মাঝে, কন্ত বাবা তার এত বড় মুস্তাকে দই খাবার পাবে, খই খাবার পাবে? আমি তুফানগঞ্জে একটা প্রোগ্রাম করছিলাম, অর্ধেক বাসে আসি, ডান দিকে বসে গেল, আমি কই কোন বা মন্দির থেকে আসলো নাকি? যে মশরে বাবা, মন্দিরে মনীষীরা গীতে পাঠ করে, অং নবনঙ্গ স্বামী সরঙ্গ স্বামী অন্নত ভবঙ্গ। আমি কই, চাষা মন্দির থেকে আসলেন? হ্যাঁ আমি চাষা। বাবা কোন মন্দিরও থাকে? হ্যাঁ মন্দিরও থাকে, আমি বাবা।
আমাকে বাবার অবস্থাকে কাবা, সভাপতি এলাকার মানুষ সবাই শ্রোতা ভক্ত করে, আনিয়ে গুড্ডি বিস্কুট দিল, একটা চা আনি দিল, আমি মনে মনে ওয়াশ করি কি চা খাবি কেন করি রে, ঠিক না বেটি, বিস্কুট হাতে দেয় না, চাও বলায় না, লাস্টে দেখি চা বড় হয়ে গেল, বিস্কুট দিয়ে আমার বাঁ হাত দিয়ে নিয়ে এই মোচের ফাঁক দিয়ে ঢুকে আমার নাগাই আব্বু দরকার, ঠিক না বেটি। তাহলে হুজুর তোমরা বিহুষ না, তোমরা বিহুষ না, কারণ আমার হুজুরের গুণ আছে, আমার হুজুর এমন গ্যাস ছাড়ি দেয় গ্যাসের ধুমেতে বিহুষ হয়ে যায়। কোন ধুমে? এটা রেলগাড়ি ধুমে না, কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধুমে নয়, গাঞ্জা খেয়া সবাই কন, গাঞ্জা খেয়া মাঞ্জা নষ্ট উঁচু গোসলের পরত জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না, যখন ঠিক না বিটি জোরে বলেন আবারে, ও সোনারা কেন গো তোমার জলেশ্বরে তোমার লক্ষ্মীপুরে নাই, তোমার কেতরা পাড়াতে নাই, আবারে আমাদের ধুপুরি তো এইদিকে আছে বাবা, ও সোনারা আমি একদিন দেখছিলাম তোমাদের এই ফকির গন্ধের খাটে দেখছিলাম দুইজন এই বড়ি মোষ, ওর মেমোরি খারাপ হয়ে গেছে, ত্রিশুল একটা হাতে, মহাদেবের একটা ত্রিশুল থাকে না, মাঝে মাঝে গীতা পাঠ রং নাম, আমি দোকানে কই মগুল রে ইনি কোন মন্দির থাকে, না হুজুর ইনি বাবা, ঠিক না বিঠি, এই সোনাক আই আব্বারা মনে রেখিস রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আব্বা আজকে তুই নিজে মুসলমানে রাখতে পারলি না, আল্লাহ নিজে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত, আমার মমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা আমার বান্দিরা, ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল আমার ধৈর্যশীলিনী বান্দিরা, এ মুসলমান তুমি বুঝলি না কখন তোমার আজাইল সামনে এসে যাবে, কখন বুঝতে পারবো না, আব্বারে যেদিন তোর বাপকে চারিজনে খারি করে নিয়ে গেছে, তোর মাকে চারিজনে খারে করে নিয়ে গেছে, সেদিন তো তুমিও যাবা, আজাল কখন আসবে, তোর মার আগে আসবে, আজাল তোর মার কাছে আগে আসবে, না তোর বাবার কাছে আগে আসবে, না তোর কাছে আজাল আগে আসবে, শুনুন ঠিক না বিটি, আব্বা আজাল কাউকে বলি আসে না কখন আসবে, সেদিন আর মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলার ধনীর ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, ওই তো খোদার খেলা, নদীর পার ভাঙ্গে ও পার বাঁধে, ওই তো খোদার খেলা, ঠিক না বেটা, সকালবেলার ধনীরে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাটে বানাইবে সেই খাটতে তুলিবে সারি জানা, তুই আসবে তোমার প্রাণ আর তো চাইবে না, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, এরকম ঠিক না বি ঠিক, আব্বা
এই কথা যদি মুসলমান বুঝতো রে বাবা, এই মুসলমান কোনোদিনও গান্দা খাইত না, এই মুসলমান কোনোদিনও সিলিম টানত না, এই মুসলমান কোনোদিনও মদ খাইত না, এই মুসলমান কোনোদিন তাস খেলাইত না, এই মুসলমান কোনোদিনও সুতের দিকে যেত না। যেরকম ঠিক না বিটি, আমার মা বোনেরা, আমার আম্মারা শুনে রাখো মা, আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মৌজুকে দিকে যাবো। আম্মারা গো বহুত মা বোনে শিয়েছে, মা বোনদের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে কিনা? আল্লাহ রসুল কি বললো মা শুনে রাখো, আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলা সালাত ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় তাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীর অধীনে চলে, আমার রসুল বলল ফাকাদ কলমা নাই আবু আবিল জান্নাতিল সাদ, আমার রসুল বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে, তোমার জায়গার নাই আছে আছে, নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কম করে রে, শ্বশুরের মেমোরি কাম করে না। শ্বশুর বউ কোনে ফোন লাগাইছেন, বাবা না গুয়াহাটিতে অফিসে, কাম করে না, ফোনে কথা কয়। তোমার বাবা এখানে আমার মানুষ নাই? শ্বশুর করে আরো মানুষ ফিরকে না, কত শ্বশুরের মানুষ মাথা কাম করবে? দেড় ঘন্টা তুই ফোনে কথা কয়, মোবাইল আগুন হইয়া যায়, তবু বউকে ফোন ছাড়ে না। শ্বশুর কয় যদিও ফোনের ভাব বুঝি না, ফোনটা ভালো নয়, ঠিক না মিঠি? এই ফোন মুশকিল আছে রে, ওই দিন থেকে দমন দেওয়ার পরে বউ আর বাইরে ফোন করে না, জঙ্গল বাড়ির ফোন করে, ঘরে দুয়ো দিয়ে কথা কয়, কিরে আমার বেটার সাথে কথা কবে, বউ কালাল হয়ে কথা কয়, বুড়ে কে ফোন তো ভাল না, এই ফোনের পাঁচ ধরা লাগবে। লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো পাঁচ ধরলো, আমার এই বাড়ি না থাকায় ভাল, যাই তো গেল কুলো রে গেল, যে লোকুলো হমার বেটির লাগে গোসল হাসি, ডুবাইন সমান বেটি কলেসে পরে রে বেটি, নলেসে বাড়াইছে তলে তলে এরেস্টারি করেছে, যাই তো গেল কুলোর গেল, যে লোকুল মাল বেটারে লাগে গোসল হাজি, ডুবাইল সম্মান বেটা কলেসে পরে রে বেটা, নলেসে বাড়াইছে তলে তলে এরেস্টারি করেছে, চ্যাংরা চেঙিরি রাজি কি করে দেশের কাজে, ঠিক না বেটি? এই বেতে বাবা মামা এমন আইন করে দি, চ্যাংরার মাও পালায়, চেঙড়ির মাও পালায়, কাজীও জঙ্গল বাড়িত পালায়, যেরকম ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটি? মোড়ের সাথে তিনটে কাজী বেড়ে, হুজুর পয়সা না দেন নাই তোমার সাথে ঘোরং, কে মামা আর আমার বাড়ি যায়। শোনা আব্বারে, ও বাবারা, তুমি চাকরি করতে পারো বাধা নাই, তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই, কটনি কলেজ যাও বাধা নাই, হাই স্কুলে যাও বাধা নাই, এম স্কুলে যাও বাধা নাই, কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে মুসলমানিত থাকতে হবে। আল্লাহ বল বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করছি না, ইসলাম আমার ভালো সত্য ধর্মটা হলো। আল্লাহ বললেন ইসলাম, ইসলাম মানে কি শান্তি, যেরকম ইসলাম মানে কি আরো জোরে বলেন। অন্ত মুসলমানের শান্তি আছে নাকি? আছে, মায়ে বেটায় শান্তি আছে, বাপে বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, বাবা কন্ত ভাই বোনে কোনো শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে নাই? আছে নাই,
অলিন পাওয়ার বউয়ের ওয়াজ করে বাড়ি গেছিলাম, গাড়ি বাইরে ধুয়ে ডাকাই দরজা খুলি কান সারির আব্বা এত ভোরে সভা করে আসলে লাল চা বানিয়ে দেব না দুধ চা বানিয়ে দেব, আমি কে আনসারি আব্বা কষ্ট হুজুর করতে পারস না, স্কুলে গেলে আমাকে সব ছেলেরা হুজুর কয় হিন্দু সবগুলো হুজুর কয়, আমার স্টাফ হুজুর কয়, আমার হেডমাস্টার হুজুর কয়, তুই হুজুর করলে কি হয় ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি, একদম জনমান সুনাম চাল্লা সব জায়গায় উজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, আমি সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, মুক্তি সাহেব হওয়া যায়, মহাদেশ সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, দারগা সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিঠি, বাড়ি যদি কোনো মানুষ যায় তুই যদি উকিল হোস তো কোনোদিন কয় সার ভাত খাও, সার কয় সার মারাছিস খাইতে খা না খাইতে যা, ঠিক না মিঠি বাবা, ডিজিটাল যুগের নারী রে বাবা, ঠিক না মিঠি আমা গো আমা অবন্ধুর আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের হাদিস গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূল কে প্রশ্ন করেছেন, কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বিল আল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, নবী বলল কয়াল নবী, আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল, যেরকম সুবহানাল্লাহ আল্লাহ নবী যে পুস্তকগুলো কুলতু সুমায়ু ওগো নবী, তারপরে আরো কোনো আমল আছে নাকি, নবী বললো কালা বিদ্যুল ওয়ালি দাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল, নাই থাকবে কিন্তু বাবা তোমার বাড়িয়ালি তোর হোম মিনিস্টার যদি মোত্তা কিনা আল্লাহ ওয়ালা না হয় আবার তুই শান্তি পাবি না, লাখো টাকা বেতন পাইল তোর জীবনে শান্তি আসবে না, তোর বিবি যদি ভালো না হয় আল্লাহ ওয়ালা মোত্তা কিনা হয় তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোনেরা শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহ ওয়ালা মোত্তা কিনা হয় লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষকেও শান্তি পাবে পাবে না, যদি আমি এটা আল্লাহ লাইক থাকবে, সেই জন্য বাবা আল্লাহ রসুল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করতে হয়, এক নম্বর রসুল গুণ দেখতে বলল মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু কোরআন শরীফ পারো কি না, রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে বক্স করো তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহওয়ালা আছে কিনা, মুত্তাকিন পরহেজগার আছে কিনা, মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, যেরকম ঠিক না বেঠি, তাহলে কেমন বউ হবে, বউ তো ডিজিটাল মার্কা হবে, বউ দিনতে সাজি পারি লিবিস্টি ফিবিস্টি আরও কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরও কত পালিশ, আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে, যেরকম ঠিক না বেঠি, বুঝুন দেখছেন কালকে আফসার মামলা কেসরা ভরা দেখছে কি কথা কয়, আর একটা হাদিস বলছে ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুস্কি হাসি মারবেন, আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছে দাখালাতি জান্নাতে, মেয়েটা হবে জান্নাতি, যখন সুবহানাল্লাহ বুঝুন এই বয়ানগুলো শুনি কাল থেকে কুলজি কাঁপিয়ে লেগছে, কে স্বামীর সাথে মোট তিন মাস থেকে আওয়া হবি নাই, আসে না কত মেয়ে কে তিন মাস থেকে দাও করে এল উইয়ের মোমত মুই ঢোকা কয় না উইয়ের মতো উই চলাম মোর মতো মুই চলাম, ধরাকান ঠিক না বেটি বলবো কালকে এই কোয়া শুনি আসিয়ে কোল যে খালি কাঁপিয়ে লাগছে, বু ভাত খামার মন চলে না, বেসরাও নামাজি মানুষ ছিল মাঝে মাঝে নাকিটাকে কত ভুগিয়েছিলাম কোনোদিন কাহো কয় নাই, কন্ত বাবা বউ যদি নাকিটাকে ঢেকে লাথি মারে কোনদিন কয় বাজারত কবে মোর বউ লাথি মারছে, ধরাকান কবে বু কত ঢেকেছ বেচার গুড় আছে কোনদিন মানুষ কয় নাই, বউ আর শুনি আসিয়ে বউ কল যে খালি কাঁপে লাস্ট আছে হাত ধরি মাপ নিল স্বামী যা করছে কিন্তু মাপ করি দেও, আফসার মাল্লার ভক্ত মাইন্ডর লাগছে না যা মাপ করি দিল যা, তো বউ যেই মাপ করি দিচ্ছে আজকে পাঁচবার ভাত খান তবু পেট ভরে না, গাঁ আমার ঝরচরা হয়ে গেছে, বউ তুই তোমার মাসির বেটি বোন হোস দিলে ভাই।